ট্রিক্স অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ঘুমানোর আগে বালিশের নিচে জাস্ট এক কোয়া রসুন রাখুন। চলেন শুরু করা যাক। শিয়ে কষিয়ে রান্নায় রসুনের জুড়ি মেলাবার, তবে সেখানেই থেমে থাকে না তার মহত্ত্ব। রসনার পাশাপাশি শরীরের নানা উপকারে বিশেষ কার্যকরী রসুন, খেয়ে তো বটেই, এমনকি বালিশের তলাতেও যদি এক কোয়া রসুন রেখে শুতে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ঠান্ডা লাগা, ধমনী পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করায় আপনার কাছের বন্ধু কাঁচা রসুন। গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া রসুন খাওয়া যায় তবে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, লিভার, পিত্তথলি ও পাকস্থলী সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য। ডায়াবেটিস, হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে রসুনের জুড়ি মেলাবার। শুধু খেয়েই নয়, রসুনের সংস্পর্শে থাকলে সে তার কাজ করে চলবে। অনেকেই বলেন বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরসীম। এতে আপনার ঘুম গভীর হবে, দূরে পালাবে হতাশা, পিছু হটাবে নেতিবাচক মানসিকতা, মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফুল্লতা। তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে, তারপরই দেখুন ম্যাজিক। তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা রসুনকে এড়িয়ে চললেই ভালো। বন্ধুরা, এক কোয়া রসুন অনেক বেশি কিছু নয়। যদি এক কোয়া রসুনের মধ্যে আমরা এতগুলো গুণ পেয়ে থাকি তাহলে আর দেরি কিসের, চলেন আজ থেকে এই কাজটি শুরু করে দেই। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, কোথাও ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ, যদি টিপসটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন এবং আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস আপনার হোম পেজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।